16 জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন। এ নিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার। শনিবার সকাল 11টায় জেলা পুলিশ লাইন্সে ব্রিফিং কালে তিনি বলেন, এ পর্যন্ত কোনো রকম সহিংসতার ঘটনা ঘটেনি এবং সামনেও তা বজায় থাকবে। ব্রিফিং এ নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়দুল আলম বলেন, নিরাপত্তায় পুলিশের সাথে আনসার ছাড়াও পুলিশের দুটি বিশেষায়িত টিম আর্মড পুলিশ ও র‍্যাবের ব্যাটালিয়ান কাজ করবে, সেই সাথে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিও কাজ করবে। প্রতি ওয়ার্ডে পুলিশ র‍্যাবের মোবাইল টিম থাকবে, সেই সাথে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টিম থাকবে বলে জানান তিনি। প্রত্যেকটা কেন্দ্রে 5-6 জন পুলিশ সদস্যের নেতৃত্বে আরো 15-17 জন আনসার সদস্য, অর্থাৎ 20-22 কোনো ক্ষেত্রে 25 জন আইনশৃঙ্খলাকারী বাহিনী সেখানে কাজ করবে। অর্থাৎ আমরা এই আবাসনকে ঘিরে প্রত্যেকটি ভোট কেন্দ্র, প্রত্যেকটি পাড়া মহল্লাকে একটি নির্বাচনী বলয় তথা নিরাপত্তা বলয়ের মধ্যে সেটা আমরা নিয়ে আসবো। আমরা আশা করছি যে এই পরিস্থিতি যেটা আমাদের আমরা অতিক্রম করে এসেছি, শান্তিপূর্ণ পরিস্থিতি, এবং আমরা সামনেও আমরা আজকে এবং আগামীকালকে নির্বাচনের পরিস্থিতিটা শান্তিপূর্ণ থাকবে, সকলের সহযোগিতা থাকবে, সকলের দোয়া থাকবে আপনাদের কাছে, সেই আশ্বস্ততা রাখবো।